আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বেসিক্যালি এখন বাজে হচ্ছে আপনার ভোর 6টা, আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর তারিখটা হচ্ছে আপনার 4 তারিখ, নভেম্বরের 4 তারিখ। তো আমি কিন্তু আজকে অনেক দিন পর আর কি এত সকাল সকাল কোথাও যাচ্ছি, আমি উঠি প্রায় কিন্তু মানে বের হওয়া হয় না আর কি। মানে ভোরের সকাল যে এত সুন্দর মানে আমার খুবই কম দেখা হয়েছে, কারণ ঘুমের মাধ্যমে মানে ঘুমের মধ্যেই থাকা হয় বেশিরভাগ এই টাইমটা সবারই। আর মানে আমাদের বসিলায় কিন্তু সকাল 8টার থেকে মনে করেন যে আপনার বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে যায়, এই কারণে আপনার বাইরে ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ টাওয়াজ থাকে। কিন্তু আজকে কিন্তু ওরকম কিছুই নেই, এই যে আমি আমার বাসার রাস্তা দিয়ে হেঁটে যাইতেছি। তো বেসিক্যালি এখন যাচ্ছি হচ্ছে আপনার রোহিতপুর, ওইখানে একটা খিচুড়ি আছে তো ওইটা খাইতে। এর আগেও আমি আমার আগের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও ছাড়ছিলাম, তো আপনাদের দেখাই ওই যে প্রাইভেট কার নিয়ে আমার বন্ধু সাব্বির দাঁড়িয়ে আছে। তো ইনশাল্লাহ আগে ওইখানে গিয়ে বসি, তারপর বাকি কথা হইতেছে, ঠিক আছে? সো মাই ডিয়ার গাইজ, আসলে রোহিতপুর যাওয়ার কথা ছিল, তো যেটা বেসিক্যালি হয়েছে ওইটা হচ্ছে আপনার মানে আমার বন্ধুর যে গাড়ি দিয়ে যাওয়ার কথা ছিল আপনারা তো দেখলেনই, গাছ সাদা গাড়িটা, তো আমরা যখন মানে রওনা দিব আর কি ওই মুহূর্তে আর কি মানে মানে গাড়ি স্টার্ট হইতেছিল না, তো গাড়ির ডিস্ট্রিবিউটরটা মানে নষ্ট হয়ে গেছিলো। নষ্ট বলতে আর কি একটু হ্যাঁ মেকানিক ইস্যু আর কি যেটাকে বলে, তো ওইটার কারণে আর কি আর আপনার মনে করেন যে এত দূরে যাওয়া হয় নাই, কারণ আল্লাহ না করুক আমরা রিস্ক নিয়ে যদি যেতাম তাহলে মনে করেন যে আপনার আল্লাহ না করুক রাস্তায় মাঝখানে যদি এরকম হইতো তাহলে তো আরও একটা বিপদ। যেহেতু বাসার কাছে ছিলাম জিনিসটা আপনার সহজে ঠিক হয়ে গেছে। তো এখন আসি আমি আর জুনায়েদ আপনার 3 রাস্তার মোড়ে, আর এখান থেকে আমরা যাচ্ছি আল্লাগরমের দিকে, কারণ ওইখানে আমার ফ্রেন্ডের একটা রেস্টুরেন্ট দিছে আর কি, ফ্রেন্ড বলতে আর কি ওইখানে কাজ করে। আর পাশে একটা দোকান আছে বাগদাদ, যেখানে নাকি আমি ছোটোকালে অনেক যখন ছোটো ছিলাম তখন আপনি তখন থেকে আমি আর কি ওইখানে আপনার রাস্তা করতাম, ঠিক আছে? তো আজকে সকালবেলা এখন ওইখানে যাইতেছি, যেহেতু ভিডিও সকাল সকাল শুরু করছি তো আমি বেশ অনেক দিন পরে কিন্তু আর কি বাইরে নাস্তা করতেছি। আমি সচরাচর বাসায় নাস্তা করি বা মাঝে মাঝে নাস্তা করিও না, বা রায়বাজার নাস্তা করা হয় 9:30 দিক দিয়ে বা 11:30 দিক দিয়ে। তো এই যে সকালের যে একটা মানে স্মৃতি যেটা ছিল ওইটা এখন মনে করেন যে আজকে অনেক দিন পর পূরণ হতে যাইতেছে। তো চলেন যাই হোটেলে, তখন আবার ওইখানে গিয়ে শুট নিব না ইনশাল্লাহ, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকুন, সঙ্গেই থাকুন, এবং সারাদিন কী কী হইতেছে না হইতেছে সব কিছু দেখবেন ইনশাল্লাহ একবার শেষ রাত এক পর্যন্ত। সো এখন আসি হচ্ছে আপনার বাগদাদের রেস্টুরেন্টে, আপনার রুটি পরোটা ডাল ভাজি, তারপরে আর কী কী অর্ডার করা যায় আপনারা দেখবেন অবশ্যই। তো এখানে কিন্তু অনেক আওয়াজ, ঠিক আছে? তো দেখি কী করা যায়, আপনারাও দেখতে থাকুন কী সকালের নাস্তা। অলরেডি এখানে আপনার আছে ডাল আর আপনার নেহারি, তো আর রুটি নিছি মাত্র একটা, আপনার একটু পরে আরও রুটি অর্ডার দিন কোনো সমস্যা নেই। তো খাই, খাওয়ার পরে ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে। সো খাওয়া দাওয়া শেষ, সোনা বাংলাদেশ। তো খাওয়া দাওয়া শেষ করে ডিরেক্ট চলে আসছে হচ্ছে রায়বাজার, আর এখন পারা হচ্ছে ঘুমের, কারণ আজকে জুম্মা ডে, ঘুমা নামাজ পড়তে হইব গোসল গোসল করে। তো আমি যাচ্ছি এখন ঘুমাতে ইনশাল্লাহ, ঘুমের পর ঘুমানো হওয়ার পর আপনার সাথে দেখা হবে। মানে হচ্ছে দুপুর, এমন পরিমাণ ঘুম ঘুমাইছি এই যে দেখেন চাপা মাপা সব ফুলে গেছে। তো এখন বেসিক্যালি আমি নামাজ পড়ে আর কি গল্লিতে নামাজ শেষ করে এখন যাচ্ছি আমার বন্ধুদের কাছে, ঠিক আছে? তো ওদের কাছে যাওয়ার পরে ওদের সাথে আড্ডা মাড্ডা দিব, তো দেখি কী কী আছে ওইখানে, চলন যাওয়া যাক, চলন যাই। সো আগের মতনই এখানে সিফাত ভাই মানে এই যে আমার কাল্লু বন্ধুর ইয়া তুলতেছে, ছবি তুলতেছে,
আর পজলু এক হারে এসে আছে শাকিল ভাই, শাকিল ভাইয়ের খালাদো ভাই, তারপর আছে আতিফ, তারপর আছে এক ছোট ভাই, তারপর আছে আমার বন্ধু কাশেম মোটু, আর এখানে আছে সিবাদ ভাই। সাগর গেছে হচ্ছে কুমিল্লা, তো কুমিল্লা গেছে ওর স্যারের বাসায় এগ্রিকালচার শিখতে। ওই যে গিয়া মনে করেন যে আপনার ক্ষেত খামারি কেমনে করে, গরু টরু কেমনে পালে, এটি শিক্ষাইব, ঠিক আছে। আর এখন তো দুপুর, তো মনে করেন যে সবাই নামাজ টামাজ পড়ে আসছে, বিকাল হোক কি হয়, ঠিক আছে। তো একটু পরে আবার, ঠিক আছে। সো মাই ডিয়ার গাইস, কী অবস্থা আপনাদের? এখন বাজে হচ্ছে প্রায় আপনার কয়টা, ছয়টা বাজে না, এখনও ছটা বাজার 15 মিনিট বাকি আছে। আর আমি বের হয়ে গেছি, তো একটু আড্ডা মাড্ডা দিতেছি, ওখানে ফ্রেন্ড সার্কেল সবাই অপেক্ষা করতেছে পিছে। তো যাই হোক, অনেক লেট করে ফেলছি, আসলে এই কিছু কাজ ছিল ব্যক্তিগত, ওগুলো সেরে ফেললাম আর কি। তো এখন হচ্ছে দেখি, যদি আপনার ধানমন্ডি যাওয়া হয় তাহলে যাবো, আর যদি না যাওয়া হয় তাহলে গলি দিয়ে আড্ডা দিব, ঠিক আছে। আপনারা দেখতে থাকুন, ঠিক আছে। আর একটু বিশাল একটা ক্যাচের মধ্যে আসে, আপনারা সবাই দোয়া করেন যাতে মিটা যায়, ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ধানমন্ডি লিকে, এই শব্দটা আমি শিখছি, না লিকে এই শব্দটা আমি শিখছি হচ্ছে আমার সুপ্রিয় বন্ধু মিতাবের থেকে, ঠিক আছে। কারণ ওদের নাকি গল্লিতে আড্ডা দিয়ে জমে না, তো আমরা এখন আড্ডা ফুল দমে দিতে যেতেছি হচ্ছে লিকে, এবং চলেন ওইখানে যাই। আর দোস একটা লাভ দিই, এইবার হয়েছে দোস। তো যাই হোক, লাভ দিয়ে এক লাফে চলে আসলাম রায়বাজার টু ধানমন্ডি লিক। আবার এটার স্পেশাল ভার্সন হচ্ছে লিকে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্রিজের উপরে, ওই সাইডে মানে ওই যে ওই সাইডে গিয়ে আড্ডা দিব, ওই ব্রিজের উপরে, ঠিক আছে। তো নূরখান ব্লগস, মানে আজকে শুক্রবার, যেহেতু আপনার মনে করেন যে অনেক ভিড় এই জায়গায়, ঠিক আছে, অনেক পরিমাণ মানুষ। দোস্ত ওই যে কি ঘুপে যাবি নাকি ওই ব্রিজে যাবি দোস্ত? অন্ধকার। সো গত সপ্তাহে যে আসছিলাম, এই গোপ আয়সা দেখি যে আপনার মনে করেন যে এই যে আপনার আটু পর্যন্ত পানি দিয়ে পড়া ছিল, কিন্তু এখন এই জায়গায় গাছ টাছ পড়েছিল, সব কিছু ঠিক হয়ে গেছে গা। তো আবার সেই আগের মতন কপালসরা এখানে আড্ডা দেয়, ঠিক আছে। এই যে গোপটা দখল করছি একটু আগে, কিন্তু এখানে মানে কপালস ছিল না আর কি, এর বেশিরভাগ কোনো গোপের মধ্যে আর কি কোনো কপালস টপালস না। এনা আইসা আঙ্গুলকে আড্ডা দিতে, এনায় ও খেলতেছে ক্লাশ অফ ক্লেন্স, তাহলে আয়লা বইল কি? এনা আইবি হলো সুখ দুঃখের কথা কবি, সুখ দুঃখের তাহলে কি কইব, কাল লগে কি কইব? পিছে চলতেছে হলো আপনার পার্টি, ওই যে ওই জায়গায় আওয়াজ, আর আওয়াজ তো একটু আড্ডা দিতে থাকে। আর এই যে শাকিল ভাই আমাদের মাঝখানে চলে এসেছে এই মুহূর্তে, কারণ সে একটু আগে একটা মেয়ে পেয়ে চলে গিয়েছিল ফুরুত করে। আরে দুষ্টুমি করছি, যাই হোক, ঠিক আছে। ও পুরোনো একটা বন্ধুর লগে দেখা হয়ে গেছে গা, পুরোনো ওই বন্ধুর লগে দেখা করতে চলেছিল। সো ফাইনালি ধানমন্ডির থেকে চলে আসছি, আর আস্তে আস্তে আমার বন্ধুকে মুতে ধরে গেছে গা। তোমরা ওই যে ওইখানে মূত্র বিসর্জন করতেছে, শাকিল ভাই, মিতা, আলিফ, ঠিক আছে, তারা এখানে মানে তাদের মানে কি বলে এটাকে, পেটের যে আবর্জনা আছে, পানি জাতীয় আবর্জনাটা, ওইটা আর কি এখানে ছেড়ে গিয়েছে। কারণ তাদের একটা স্মৃতি থাকা উচিত, ধানমন্ডিতে আসছে কিছু যদি না দেওয়া যায় তাহলে তো ধানমন্ডি তাদেরকে অভিশাপ দিতে পারে। তো এখন যাবো গল্লির দিকে, আর তারপরে যাবো বাসায়, ইনশাল্লাহ বাসায় গিয়ে আপনাদের সাথে একবার ডিরেক্ট দেখা হবে।
সো ফাইনালি আলহামদুলিল্লাহ বাসা চলে আসছি। আর একটা ব্যাড নিউজ, ব্যাড নিউজটা হচ্ছে যে প্রচুর পরিমাণে কাশি আর হচ্ছে শরীর পুরো গরম গরম ভাব, ঠিক আছে, মানে হালকা হালকা জ্বর জ্বর আসতেছে এরকম লাগতেছে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার অসুস্থতা যেন আল্লাহ তাআলা দ্রুত সুস্থ করে দেয়, এবং আপনারাও সচেতন থাকবেন, সাবধান থাকবেন, কারণ ইদানিং কিন্তু আপনার ডেঙ্গু, দেন আপনার এই যে এই সিজন চেঞ্জ হওয়ার যে একটা জ্বর যেটা আসে ওইটা হইতেছে বেশিরভাগ অনেকেরই। তো একটু পর্ব খালি আছে দিতেছি, তো আজকের মতন আমি এখানে বিদায় নিতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।